আমাদের উপর জুলুম করা হয়েছে, আমরা নির্যাতিত, অন্যায় ভাবে আমরা অনেক ভাই কারারুদ্ধ হয়েছিলাম। পর্যায়ক্রমে সকলেই আলহামদুলিল্লাহ জিন্দানখানার লৌহ প্রাচীর ভেদ করে মুক্ত জীবনে ফিরে এসেছেন। সর্বশেষ আজ আমার মুক্তির মধ্য দিয়ে 2021 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের দৃষ্টিম ধুলার পরিচালনা করা হয়েছিল, তার আজকে একটি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের উপর জুলুম করা হয়েছে, আমরা নির্যাতিত, অন্যায়ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে, বুলেটের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের রক্তমাখা বুলেটবিদ্ধ সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি, তখন আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে, আমাদেরকে নানাভাবে নিষ্পেষণ করা হয়েছে, আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে। আমি আজ এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই, আমাদের উপর জুলুম করা হয়েছে, এটাকে আমরা সহ্য করে নিলাম, আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম, আমরা আমার সন্তানের লাশ কাঁধে তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম, আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রাসূলের কোনো অসম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব না। আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কুরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছি, জীবন দিতে প্রস্তুত রয়েছি, আল্লাহর জমিনে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ, হয়তো শাহাদাত হয়তো খেলাফত ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে আওয়াজ আজ পৃথিবীর দিকে দিকে উচ্চারিত হচ্ছে, সে আওয়াজ বাংলার জমিনে খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের আলেম সমাজ, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল ভ্রাতৃপ্রতিম সংগঠন, সকল ধর্মপ্রাণ, ইসলামপন্থী, বিভিন্ন ছোটখাটো মতভেদ মতবিরোধ মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে যারা এলাই কালেমতুল্লাহর এই এক বাণীতে বিশ্বাসী, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই, আমাদের তাআলা ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম এই এক মন্ত্র উজ্জীবিত হয়ে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি, এবং আমার সকল ভাইদেরকে, আমি সকল ওলামায়ে কেরামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে, ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি, এবং আপনাদের সকলকে আবার শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন, উজ্জীবিত করেছেন। আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। আমিন। প্রিয় ভাইরা, জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত, এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে, আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব। এরপরে ইনশাআল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খলভাবে যার যার জায়গা মতো বা আশেপাশের মসজিদগুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন। আমি আবারও বলছি, আমি আমার আলোচনার শুরুতে কোরআনে পাকের সেই আয়াতটুকু তেলাওয়াত করেছিলাম। হযরত